বন্ধুরা, আমরা মুনিশের জন্য খাবার নিয়ে যাবো, তার জন্য জল খাবার রেডি হচ্ছে। এখানে রুটিও মেলাগুলো আছে, নিয়ে যাবো। মাঠে জল খাবার নিয়ে যাবো, তার জন্য রুটি ভেজেছে মা, সবজি করেছে। এখন আমরা জল খাবার নিয়ে যাবো মাঠে, পাট কাটছে মুনিশে। ঠিক আছে বন্ধুরা, তোমার বাবা হেসো ভুলে গেছে এবং তরকারি ভুলে গেছে, তার জন্য আনতে গেছে এখানে বাইলেট আর ওই আপনার জলের বোতল থেকে। বাবা আসুক, তারপর আবার মোটরসাইকেল নিয়ে মাঠের দিকে যাবো, তখন আমাদের সঙ্গে থাকুন। এখানে মোটরসাইকেল দেখলাম যে আমরা পাট কাটছি, ওখানে যাচ্ছি। ওই দেখো বাবা যাচ্ছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তোমাদের কি এরকম পাট আছে আমাদের মতো? এবার বর্ষা হয়নি তাই এখানে প্রচুর পাট থাকে, এখানে প্রচুর পাট জাগ দেওয়া হয় এইসব ল্যাটা জমিতে। এই ল্যাটা জমিগুলো, এই দেখো এই ল্যাটা জমিগুলোয় পাট জাগ দেয়, কিন্তু এবার বর্ষাতে বৃষ্টি নাই, তার জন্য তোমার পাট জাগ দেওয়া হয়নি, তাই এখন এইসব পাট আমাদের বিলে নিয়ে যাচ্ছে। দেখুন পাটগুলো দেখুন আপনারা, দেখছেন কত সুন্দর পাট। এরকম কি বাংলাদেশে হয় এরকম পাটের আটি কি বাংলাদেশে বাঁধে না অন্য সিস্টেমে বাঁধে? কমেন্ট করে জানাবো। যা বন্ধুরা, আমাদের পাট প্রচুর মারা গেছে। দেখুন পাট একদম শেষ মরি, কি হয়েছে গো বাবা পাট মরিয়ে? দেখুন বন্ধু, আমাদের পাট একদম শেষ মরি, পাট মরে একদম কিছু না। এই দেখুন সব মারা গেছে পাট, মানে জল নাই কিছু নাই, এবার পাট মারা গেছে। এই দেখুন, হ্যাঁ পাট একদম সব মরি শেষ। দেখুন পাট এবার ক টাকা হবে বলুন? মুনিশ খরচ আপনার 1200 টাকা চাইছে বিঘে, হ্যাঁ 2 বিঘে 6 কাঠাতে 1700 টাকা লাগবে। এই দেখুন বন্ধু, লোক না বলে পাতা কাটছে, সাসপেন্ড করা হবে। এই বন্ধুটা যা হারিয়েছে সে দিতে হবে মনে হয়, চাইতে হবে নাকি? বাড়ি চলে যাচ্ছি আজকের মতো, সামনে ভিডিওতে দেখা হবে, গুড বাই।